এখন সকাল 6:30 কেদারনাথের ওয়েদার অসাধারণ প্রকৃতি এই সবে সূর্য উঠছে একে একে আলো ফুটে উঠছে পাহাড়ের মাথায় পাহাড়ের গা পুরো সাদা হয়ে গেছে এখান থেকে চৌখাম্বা পিক দেখা যেতে শুরু করেছে কাল রাতে প্রকৃতি যা খেল দেখিয়েছে আজকে তার প্রতিফলন পাওয়া যাচ্ছে সকালে তবে এই বরফটা এতটাই পিচ্ছিল বেশ কিছু মানুষ এইখানে ইতিমধ্যেই পড়ে গেল আমাদের সামনেই তাই যেতে হচ্ছে খুব সাবধানে কেদারনাথের মাথার পাহাড় পুরো সাদা বরফে ঢেকে রয়েছে অনিন্দ্য সুন্দর প্রকৃতি উপরে নীল আকাশ নিচে সাদা বরফ তো আর কি যাই কেদার পর্বতের রিফ্লেকশন পড়েছে তৈরি পড়লাম আমরা বাবা কেদারনাথের দর্শনে রাস্তা একেবারে পিছল বরফে ঢেকে রয়েছে কাল সারা সন্ধে বরফ পড়েছে আর এই অবস্থা এর মধ্য দিয়ে হেঁটে পৌঁছাতে হবে কেদারনাথের দরবারে এখন প্রায় 8টা বেজে গেছে আমি চলেছি কেদার দর্শনে অসাধারণ প্রকৃতির মাঝখান দিয়ে চলেছি কিছু জিনিস উল্লেখ করতেই হয় এই কেদারনাথ ধাপ পঞ্চকেদারের এক কেদার পঞ্চকেদার হওয়ার এক ইতিহাস রয়েছে পৌরাণিক ইতিহাস শিবের বয়স যত কেদার প্রাচীন তত ভগবান নরনারায়ণ মাটি দিয়ে মূর্তি গড়ে পূজা করেন শিবের দর্শন দেন শিব ঠাকুর সেই থেকেই শিবের বাস কেদারনাথে চাঁদে যেমন কলঙ্ক আছে তেমনি কলঙ্কিত হয়ে পড়েছিলেন পঞ্চপাণ্ডব কুরুক্ষেত্রের ধর্মযুদ্ধে আত্মীয় পরিজন নিধনে স্পর্শ করে পাপ মহর্ষি বেদব্যাসের পরামর্শে পাপ স্খলনে হিমালয়ে গেলেন দেবাদিদেব মহাদেব দর্শনে পঞ্চপাণ্ডব অনিন্দ্য সুন্দর দুই নদী মন্দাকিনী ও অলকানন্দার মাঝের বিস্তীর্ণ অঞ্চলের নাম কেদারনাথ পাণ্ডবদের দর্শন দিতে অনিহ শিব ঠাকুরও পালিয়ে বেড়ান এই কেদারখণ্ডে পঞ্চপাণ্ডব ও নাছোড়বান্দা পিছু নেন শিবের শিব তখন মহিষ রূপ ধারণ করে ভুলকমুখী হতে ভীম জাপটে ধরেন মহিষরূপী শিবের পশ্চাৎভাগ এই কেদারে মহিষরূপী শিবের অঙ্গ টুকরো হয়ে ছিটকে পড়েছিল 5টি জায়গায় সেই থেকেই পঞ্চকেদারের উদ্ভব হয়েছে কেদারে পশ্চাৎভাগ মদমহেশ্বরে নাভি তুঙ্গনাথে বাহু রুদ্রনাথে মুখ কল্পনাথ বা কল্পেশ্বরে জটা গাড়োয়াল হিমালয়ের এই 5 পুণ্যভূমি পবিত্র হিন্দু তীর্থ পঞ্চকেদার নামে পূজিত হয় প্রায় পৌঁছে গেছি বাবা কেদারের দরবারে আর মাত্র 100 মিটার সাথে থাকুন আর বাবা কেদারনাথকে বাড়িতে বসে আমার চ্যানেলের মাধ্যমে ফিল করুন আজ আকাশ একেবারে পরিষ্কার আর আমি প্রায় পৌঁছে গেছি মন্দিরের কাছে
भोले बाबा दरबारे मुहूर्ते सत्यी अनुभूति भाषा प्रकाश करा जाए ना, इटा शुधुमात्र फील करा जाए। ताई आपनादेर के आमार कैमेराय बाबा केदारनाथ के पुरोपुरी भावे दर्शन करानोर चेष्टा करब। आपनारा आपनादेर पवित्र भक्ति निये ता दर्शन करबेन एई आशा राखी। चारिपाशेर प्रकृति जेनो सत्यिई एक स्वर्गमय। स्वर्ग जदि कोथाओ थेके थाके ता एखानेई प्रकृतिर माझेई एई स्वर्गके फील करा जाच्छे। भोले भोले बाबा की जय। जय भोले। हर हर महादेव। भोले बाबा दरबारे एई मुहूर्ते पहुंचे गेछि आमी আর 100 মিটার, তারপরেই বাবা কেদারনাথের দর্শন। কেদারনাথ মন্দিরের রাস্তা এই পথেই যাচ্ছে। বরফ পরে পুরো রাস্তাটা পিছল হয়ে গেছে, তাই যেতে প্রচণ্ড প্রবলেম হচ্ছে, প্রচুর মানুষ পড়ে যাচ্ছে এখানে। কেদার দর্শনের সিঁড়িতে পা দিয়েছি, আস্তে আস্তে প্রকট হয়ে আসছে বাবা কেদারনাথ। দূরে দেখা যাচ্ছে কেদারনাথ মন্দির। আজ সত্যি রিয়েলাইজেশন হচ্ছে যে কেন এই জায়গাকে স্বর্গের পথ বলা হয়, আর এখানেই কেন কেদারনাথের প্রতিষ্ঠা হয়েছে। সত্যি এ তো স্বর্গের মাঝেই। কেদারনাথ দর্শনের জন্য এখানে লাইন পড়েছে, আমি লাইনে দাঁড়াবো একটু বাদে। তার আগে বাইরে থেকে আপনাদেরকে দেখিয়ে নি, অবশেষে এসে উপস্থিত হলাম বাবা কেদারনাথের দরবারে। এবার কেদারনাথ দর্শন করব, আর বাবার ভক্তির প্রকাশ আপনাদের সামনে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করব।
आज बाबा केदार दर्शन सफल हलो आमादे। आज 25 अक्टोबर 2021 प्रथम दर्शन पेलाम बाबा केदारनाथेर। এইদিকের গান্ধী সরোবর থেকে যখন ক্লাউড বাস্ট হয়ে সমস্ত জল নিচে দিয়ে নেমে আসছিল, তখন এই কেদারনাথ রক্ষা পেয়েছিল এই শিলার জন্য। দেখুন, ঠিক কেদারনাথের পিছনেই রয়েছে এই শিলাটা, যে শিলাটা উপর থেকে নেমে এসেছিল এই হরকা বানে আর জলকে দুভাগে ভাগ করে দিয়েছিল মন্দিরের দুপাশ দিয়ে বয়ে নিয়ে যাওয়ার জন্য। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ভীমশিলার সামনে। এই সেই ভীমশিলা, যে ভীমশিলার জন্য 2013 সালে যখন কেদারনাথে হরকা বান এসেছিল তখন এই মন্দির রক্ষা পেয়েছিল। প্রকৃতির কারিজমাই বলুন বা ভগবানের কৃপাই বলুন, যেভাবে মানুষ ব্যক্ত করবে, এখন বর্তমানে এই শিলাটাও পূজিত হয় ভগবান রূপে। আজ অসংখ্য ভক্ত এখানে এসে মাথা ঠোকেন এই শিলার উপরে। এই শিলা যদি গড়িয়ে না আসতো তাহলে 2013 সালের বানে যে ভয়াবহ পরিস্থিতি তৈরি হতো, আজ 2021 হয়তো আমি এই কেদারনাথ দর্শন করতে পারতাম না আর আপনাদের দেখাতে পারতাম না। আমাদের কচিকাঁচারা মন্দিরের ভিতরে যাবে বলে লাইনে দাঁড়িয়েছে। আজ আমি ঘুরে বেড়ালাম বাবা কেদারনাথের দরবারে এবং আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম এই কেদারনাথের মহিমা, কেদারনাথের পুরাতাত্ত্বিক ইতিহাস আর ভারতীয় মাইথোলজিকে। কেমন লাগলো আমার এই ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক দিতে ভুল করবেন না আর আমার চ্যানেলের সাথে থাকুন। পরবর্তীতে আরও নিত্য নতুন জায়গায় যেতে চলেছি আমি, সেই ব্লগ আসতে চলেছে। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখলে সেগুলো আপনাদের কাছে নোটিফিকেশন হিসাবে পৌঁছে যাবে। দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা।